আসসালামু আলাইকুম ঢাকার আওয়ামী লীগ নেতা জাহিদুল হত্যা মামলায় তেত্রিশ জনের বিচার শুরু দর্শক আপনারা জানেন যে এই যে বিচার শুরু হলো হত্যার বিচার এর নেপথ্যের কারণ কী নেপথ্যের কারণ হল যে রাজধানীতে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতির একটি বড় অংশ হচ্ছে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি এবং সেটি নিয়ে তাদের অভ্যন্তরীণ দলদলি গ্রুপিং মারামারি পিটা এবং তার আগে নিশে জানেন যে যুবলীগের একজন নিহত হয়েছিল পরে যারা অভিযুক্ত ছিল তাদের আবার ক্রস ফায়ার হয়েছিলো তো সম্ভবত মিল্কি যুবলীগের নেতা নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না যত স্মরণ করি ওই যে শুরু ওটা তো শেষ হয়নি সেটা একদম শুরুর দিকে আওয়ামী লীগের ক্ষমতায় আসার এই গত পনেরো বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতার প্রথম দিকের কিন্তু তারপরে সেটা নিয়ন্ত্রণ যে করা যায়নি তার অনেক বছর পর এসে এই জাহেদুল ইসলাম ওরফের টিপু হত্যার মধ্য দিয়ে সেটি আবার প্রমাণ হয়েছে বের হয়ে এসছে যে এলাকা এলাকাভিত্তিক যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির বলি হয়েছিল জাহেদুল ইসলাম টিপু এবং তাকে টার্গেট করতে যেয়ে আরও একজন নির্মমভাবে নিহত হন প্রীতি নামে এক শিক্ষার্থী তো সেই ঘটনা সেই ঘটনার এখন বিচার শুরু হয়েছে এখানে খবরে বলা হচ্ছে ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম মামলায় বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী সহ তেত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত আগামী একুশে মে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আজ সোমবার এই আদেশ দেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রফিক উদ্দিন প্রথম আলোকে এইটা নিশ্চিত করেছেন পিপি রফিক উদ্দিন বলছেন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো অভিযোগ পত্রভুক্ত তেত্রিশ আসামির মধ্যে ছয়জন জন পলাতক কারাগারে আছেন উনিশ আসামি জামিনে আটজন অভিযোগ গঠনের শুনানিকালে আদালতে উপস্থিত আসামিরা নিজেদেরকে নিরাপরাধ দাবি করেন দুই সালে সালের চব্বিশে মার্চ শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে গুলি করে হত্যা করা হয় সে সময় ঘটনাস্থলে রিকশায় থাকা কলেজ ছাত্রী সামিয়া আফনান ওরফে প্রীতিও যার বয়স বাইশ গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন গত বছরের পাঁচই জুন এই মামলায় তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী সহ তেত্রিশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযোগপত্রে তথ্য ও নিবীকরণকর্তারা বলেছেন মতিঝিল কেন্দ্রিক চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্য এই দুই কারণে জায়দুলকে হত্যা করা হয় হত্যার পরিকল্পনায় বিদেশে থাকা পলাতক দুই শিষ্য সন্ত্রাসী জিসান আহমেদ ও জাফর আহমেদ ওরফে মানিকশো তিরিশ জনের নাম এসেছেন আর হত্যাকাণ্ডের সরাসরি অংশ নিয়েছিলেন তিনজন নিবি তথ্যমধ্যে পরিকল্পনায় কারা ছিলেন হত্যায় কয়জন অংশ নিয়েছিলেন কার কি ভূমিকা ছিল দীর্ঘ চোদ্দ মাস ধরে তদন্ত করে সেসব তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে অভিযোগপত্রে বলা হয় হত্যার পরিকল্পনা থেকে বাস্তবায়নে এক একজনের এক এক ধরনের ভূমিকা ছিল এই হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন সুটার মাসুম ওরফে আকাশ তার বন্ধু মোল্লা শামীম ও পলাশ ওরফে কাল্লা পলাশ অন্যরা সবাই হত্যার পরিকল্পনাকারী তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে ডিবি শুটার মাসুমকে গ্রেপ্তার করে পরে তার জবানবন্দিতে সমন্বয়কারী সুমন মুসার নাম আসে তাকে ওমান থেকে গ্রেপ্তার করে গত বছরের জুনে ঢাকায় আনা হয় পরে তিনি আদালতে জবানবন্দি দেন তার জবানবন্দিতে এই হত্যায় জড়িত বলে যাদের নাম আসে তাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত তাহলে বুঝতে পারছেন এই যে মতিঝিল খিলগাঁও গুলশান বনানি এইসব জায়গায় যারা ক্ষমতাসীন দলের সাথে যুক্ত যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো তারা আসলে কি করছে তারা কি রাজনীতি করে নাকি তারা ব্যবসা বাণিজ্য এলাকার আধিপত্য রাজনৈতিক আধিপত্য এইসব বিস্তারে কাজ করে এখন কথা হলো জাহিদুল ইসলাম টিপু হয়তো হত্যার একটা বিচার হবে তার কিন্তু এই যে আধিপত্য বিস্তার অপরাজনীতির যেই তার শক্তিশালী যে ভূমিকা এগুলোর কি অবসান হবে নতুবা জাহিদুল ইসলাম টিপুর হয়তো বিচার পাবে তার কিন্তু সে তো মারাই গেল এই সমস্ত আধিপত্য বিস্তারের বলি হলো এর আগে সেই মিল্কি যুবলীগের নেতা সেও তো বলি হলো কিন্তু কোনোভাবেই তো এই রাজনৈতিক আধিপত্য চাঁদাবাজি তারপরে দখলবাজি এই রাজনীতির তো শেষ হচ্ছে না এটি শেষ হবে কবে সেটি হচ্ছে বড় প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফিজ